করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতনতাই করোনা মোকাবিলার একমাত্র উপায়। ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, এমনটাই উপদেশ দিচ্ছেন ফর্টিস হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাজা ধর। তো আমরা তিন চারটে জিনিস বলছি। এক নম্বর বলছি মাস্ক পরা, মাস্ক পরা নর্মাল সার্জিক্যাল মাস্ক, এই মাস্ক এইটা পরাই যথেষ্ট ইন মোস্ট পিপল, যারা ক্রাউডেড জায়গায় যাচ্ছে বা যারা যেখানে করোনা ভাইরাস থাকার সম্ভাবনা আছে এরকম জায়গায় যাচ্ছে। জাস্ট এ সিম্পল সার্জিক্যাল মাস্ক উড্ডু, N95 মাস্ক জোগাড় করে পরার দরকার নেই। যারা এয়ারপোর্টে যাচ্ছে, যারা এখনও ফ্লাইট নিচ্ছে, আর বলা দরকার সরকার বলেছে, আমরাও বলছি যে নন এসেনশিয়াল ট্রাভেল যতদূর সম্ভব যেন অ্যাভয়েড করা হয়। যেগুলো এসেনশিয়াল নয় সে ট্রাভেল অ্যাভয়েড করুন। কিন্তু যদি এয়ারপোর্টে যান, আর এমন যদি হয় যে সেই এয়ারপোর্টে বা সেই শহরে বা যে শহরে আপনি যাচ্ছেন সেখানে করোনা ভাইরাস আছে, রিপোর্টেড হয়েছে, তাহলে সেখানে আপনি N95 বা সিমিলার মাস্ক পরতে পারেন। আপনার যদি নিজের সর্দি কাশি হয় তাহলে কিন্তু এই মাস্ক পরা ভীষণ জরুরি, সেখানেও দ্য সার্জিক্যাল মাস্ক ইজ এনাফ, তার থেকে বেশি কেয়ারফুল হওয়ার দরকার নেই, তার থেকে বেশি N95 ইত্যাদি মাস্কের দরকার নেই। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার্সদের মাস্ক পরতে হবে। আমরা যদি সিক্রিশনস নিয়ে, কফ এটসেট্রা নিয়ে কাজ করি, আমি যেরকম করি, তাহলে আমাদের N95 মাস্ক পরা দরকার। বাকি হেলথ কেয়ার প্রফেশনাল যারা রেসপিরেটরি সিক্রিশন, শ্বাসনালীর সিক্রিশন নিয়ে হ্যান্ডেল করে না, তাদের নর্মাল সার্জিক্যাল মাস্ক পরলেই হবে। তো এটা হলো মাস্কের গল্প। দু নম্বর আমরা বললাম হ্যান্ড ওয়াশের কথা। ভালো করে সাবান দিয়ে হাত ধুন, জামা গুটিয়ে দরকার হলে কুনি অবধি, এলবো অবধি ধুন, ভালো করে ধুন, সময় দিন, তাড়াহুড়ো করবেন না। এই একটা কাজে নিজের কাছে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখুন। এই হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহল কন্টেন্ট যেন 60%-এর বেশি হয় সেটা ইনশিওর করুন। ভিড় জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমি অলরেডি বললাম যতটা সম্ভব নন এসেনশিয়াল ট্রাভেল অ্যাভয়েড করুন, বাড়ির মধ্যে থাকুন। যদি আপনার সর্দি কাশি থেকে থাকে আর আপনার যদি কোনো করোনা কন্ট্যাক্ট হয়ে থাকার সম্ভাবনা থাকে, তাহলে প্লিজ ডাক্তারের কাছে যান, গিয়ে রিপোর্ট করুন যে আপনার এরকম হয়েছে। এটা শুধু আপনার সেফটি নয়, বাকি আপনার চারিপাশে যারা রয়েছে তাদের সেফটির জন্য জরুরি।